আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে সমন্বয় সাধনে সক্ষমতা ক্লাস ওয়ান ক্লাস টু দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী বিষয়গুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী কোশ্চেন আছে, তার অ্যান্সারগুলি বা কী হবে। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ দ্বিতীয় পর্বের মূল্যায়ন 2022 সাল, প্রথম শ্রেণী, পূর্ণমান 10, তোমাদের 10 নম্বর পরীক্ষা হয়েছে। বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা। গতকাল আমরা করেছিলাম সংযোগ সাধনের সক্ষমতা, আজ করছি সমন্বয় সাধনের সক্ষমতা। এখানে তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, বিভাগ লিখতে হবে। কালকে যে লিখেছ আজকে আশা করি কোনো সমস্যা হবে না। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, দেখবো এখানে প্রশ্ন আছে কি, তার উত্তরগুলি বা কীরকমভাবে করতে হবে। প্রথমে কী বলেছে দেখো, প্রথমে বলেছে ডান দিকের সঙ্গে বাঁ দিকে অর্থ মেলাও দাগ টেনে। দাগ টেনে তোমাদের অর্থ মেলাতে বলেছে। চলো দেখি এগুলো আমরা কীভাবে করতে পারি। দেখো এখানে কী রয়েছে বলো, এখানে রয়েছে রবি। রবি মানে কী? রবি মানে হচ্ছে সূর্য। গগন, গগন মানে হবে আকাশ। মিঠাই হবে মিষ্টি, এটা তোমরা নিশ্চয়ই পেরেছ। তারপরে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। অনেকে প্রশ্নটা পড়তে পারছিলে না, প্রশ্ন পড়া তোমাদের অভ্যাস করতে হবে, ঠিক আছে। পাখিদের ভোজের আসরে গান গাইবে কে, মাছরাঙা না কোকিল? অবশ্যই কোকিল হবে। তারপরে দেখো মজার প্রশ্ন, কুলফি মালাই খেতে কেমন, ঠান্ডা না গরম? জানো নিশ্চয়ই ঠান্ডা। এরপরে দেখো তিনের প্রশ্নটা, নিচের বন্ধনীর মধ্যে থেকে শব্দ বেছে নিয়ে শূন্য স্থানে লেখো। নিচে রয়েছে দেখো কি, গ্র্যাস, স্টুডেন্ট আর সানডে, এটাকে বেছে নিয়ে লিখতে হবে। ড্যাশ ইজ হলিডে, হলিডে কোনটা? সানডে ইজ হলিডে, রবিবার তো ছুটির দিন হয়, সানডে লিখতে হবে। তারপরে ড্যাশ ইজ গ্রিন, কি? গ্র্যাস ইজ গ্রিন, ঘাসের রং তো সবুজ হয়। তারপরে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক আছে। দেখো এইভাবে 1 2 3 আমরা করিলাম। এরপরে কী কোশ্চেন আছে দেখি, তার উত্তরগুলি বা কী হবে আমরা একটুখানি ভালো করে বুঝে নিই। দেখো এইখানে কী বলেছে, এখানে বলেছে বাংলায় লেখো যে কোনো দুটি। আমরা সবকটাই বাংলায় দেখে নেব। কী রয়েছে, এইচ এ PPY হ্যাপি, এফ এ MILY ফ্যামিলি, ঠিক আছে। হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার। মাই মাদার, আমার মা। রেড কাউ, লাল গরু। হট মিল্ক, গরম দুধ, ঠিক আছে। যে কোনো দুটো তোমরা করবে এখান থেকে। এরপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, দেখব তার উত্তরগুলো কী আছে। দেখো উল্টো পাতায় আমাদের প্রশ্ন ছিল, খুব ভালো করে আমরা দেখব কী রয়েছে। ঠিক ঠাক দাগ দিয়ে মেলাও, ঠিকঠাক দাগ দিয়ে আমাদের মেলাতে বলেছে, ঠিক আছে। দেখবো আমরা কীভাবে এটা মেলাতে পারি। দেখো 3 9 - 3 মানে কত? 6 হয়েছে। আবার 8 - 2 সেটা মানে 6 হয়েছে। সেরকমভাবে 5 - 2, 5 থেকে 2 করলে কত হয়? 5 থেকে 2 - 3 হয়। এদিকে দেখো 6 থেকে 3 করলেও 3 হয়। তাহলে এখান থেকে একটা লাইন টানবো, আবার এইখান থেকে একটা লাইন টানবো। অনুরূপভাবে 7 - 0, ঠিক আছে। 7 থেকে 0 করলে কত হয়? 7 হয়। এখান থেকে একটা লাইন টানবো। আবার দেখো 9 থেকে 2 করলেও 7 হয়, এখান থেকে একটা লাইন টানবো। এভাবেই দুদিক থেকে লাইন টেনে আমাদের কাজটা করতে হবে। তারপরে ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও, ঠিক আছে। এটা কি আছে দেখো, 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 9 হয়। এদিকে 8 লেখা রয়েছে, 9 আর 8 কি সমান? তা তো সমান নয়, এখানে অসমান চিহ্নটা দিতে হবে। আবার দেখো 4-এর সঙ্গে 4 যোগ করলে 8 হয়, এদিকে 9 লেখা রয়েছে, 8 আর 9 দুটো কি সমান? সমান নয়, এখানেও অসমান চিহ্ন দিতে হবে। এবার দেখো 6 থেকে 2 করলে কত হয়? 6 থেকে 2 করলে 4 হয়, এদিকে 4 হচ্ছে, এদিকটাও 4 লেখা রয়েছে, এখানে একটা সমান চিহ্ন দিতে হবে। বোঝা গেল? এরপরে আমরা চলে আসবো 7-এর প্রশ্নটা, দেখবো সেখানে কী প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কীভাবে হবে। দেখো বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যেটা সঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। দুটো করে অর্থের মধ্যে কোনটা ঠিক হবে আমরা জানি। শরৎ, শীত, এগুলো কী? এগুলো মাস না ঋতু, এগুলো হচ্ছে ঋতু, ঠিক আছে। 6টা ঋতুর মধ্যে এগুলো হচ্ছে ঋতু, তাই ঋতুর মাথায় টিক চিহ্ন দেবো।
মাছ খায় কে, কোকিল না মাছরাঙা? অবশ্যই মাছরাঙা। ঠিক আছে, মাছরাঙা মাথা ঠিক দিব। বাদল নামে কখন, আষাঢ় মাসে না মাঘ মাসে? আষাঢ় মাসে বাদল নামে। আর কাশফুলের রং কীরকম, রঙিন না সাদা? সাদা কাশফুল। ঠিক আছে, সাদার মাথায় আমরা ঠিক চিনে দেবো। আর মায়ের ভাইকে বলি আমরা কি, মায়ের ভাইকে মামা বলি না কাকা বলি? কাকা বলি আমরা বাবার ভাইকে, মায়ের ভাইকে আমরা মামা বলি। তাহলে মামার মাথায় টিক চিনে দিতে হবে। দেখো, এইভাবেই তোমাদের ক্লাস ওয়ানের সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এবার আমরা চলে আসবো ক্লাস টুয়ে, দেখবো ক্লাস টুয়ে আমাদের কী পরীক্ষা হয়েছিল, তার উত্তরগুলি বা আমরা কীভাবে সাজাতে পারি। দেখো, ওই একই রকম নাম রোল নাম্বার বিভাগ বলছি না, এগুলো এরপরে চলে আসছে। দেখো, খুব ভালো করে বুঝবো এখানে কী প্রশ্নটা আছে। নিচের যুক্ত ব্যঞ্জন বর্ণগুলি দিয়ে একটি করে নতুন শব্দ তৈরি করো। দেখো, যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে কয়, মধ্যন সহ আর মধ্যন সহটায়। ঠিক আছে, এটা কী হতে পারে, এখানে অনেক বর্ণ হতে পারে, অনেক শব্দ হতে পারে। ঠিক আছে, আমি তোমাকে একটা বলে দিচ্ছি, কয় মধ্যন সহ মায়াকার, ক্ষমা। ঠিক আছে, এখানে কষ্ট। ঠিক আছে, এই দুটো তোমরা লিখতে পারো, তোমাদের ইচ্ছে মতো অন্য বর্ণ লিখতে পারো। তারপরে পাশের বাক্স থেকে বেছে নিয়ে নিচের শব্দের অর্থগুলো লেখো। পাশের বাক্সে রয়েছে মত, কেউ, অন্য, দীপ্তি, রৌদ্র, এর মধ্যে কোনটা মিলাবে? তরে, জন্যে, হেন মানে হচ্ছে মত, রোশনায় মানে হচ্ছে দীপ্তি। ঠিক আছে, এগুলো এখান থেকে বেছে নিয়ে এখানে লিখতে হবে। কোশ্চেনের মধ্যেই তোমাদের অ্যান্সার দেওয়ার কথা ছিল। তারপর দেখো, ফাঁকা ঘরে জায়গাতে ভর্তি করো। এদিকে 43 রয়েছে, এদিকে 34 রয়েছে, কোনটা বলো? 43টা বলো, তাহলে হাঁটা 43 দিকে হবে। ঠিক আছে, বেশ, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি দিয়েছে, এখানে বলেছে 5 × 2, পাঁচের সঙ্গে 2 গুণ করলে 10 হয়, আর 2 এর সাথে কত গুণ করলে 10 হয়? 2 এর সঙ্গে 5 গুণ করলে 10 হয়। তার মানে কি, 5-এর সঙ্গে 2 গুণ করা বা 2-এর সঙ্গে 5 গুণ করা একই ব্যাপার হবে। ঠিক আছে, যা দিয়ে গুণ করা হয় আমরা ন বলি। দেখো এরপরে কি রয়েছে, একটা বেলুনের ছবি দিয়েছে, কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি বেলুন আছে। দুটি জায়গায় সমানভাবে বেলুনগুলোকে ভাগ করে রাখি, তাহলে দুটো জায়গায় 10টা বেলুনকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে আমরা ভাগ যদি করতে পারি কি দেখা যাবে, একদিকে 5টা রয়েছে আর একদিকে 5টা রয়েছে। আমরা কিন্তু লিখবো 10 / 2 = 5, তাহলে এক জায়গায় 5টা বেলুন রয়েছে। তোমরা যারা ছবি এঁকে করেছো, ছবি এঁকে শিখেছো ভাগ করা, তারা কিন্তু একটাও অসুবিধা হবে না, আর যারা সংখ্যা দিয়ে শিখেছো তারাও পারবে, তবে ব্যাপারটা ছবি এঁকে দিলে অনেক সুবিধা হয় বুঝতে। চলো এর পরে দেখে নিই কী আছে। পরের পাতে রয়েছে ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করো। 1 – many, একটা অনেকগুলো। এখানে কী রয়েছে, STON, স্টোন মানে পাথর, এখানে কী হবে, স্টোনস মানে অনেকগুলি পাথর। ঠিক আছে, এখানে হবে ক্যামেলস, অনেকগুলো উটের কথা বলা হয়েছে, তাহলে একটা গঠলে ক্যামেল হতো। ঠিক আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ব্যাকেট, একই রকমভাবে তিনটে অপশান আছে, যেটা সঠিক তার মাথায় টিক চিনে দিতে হবে। কী আছে, দিস, দোস, দ্যাট, ইসান, দিস মানে এখানে, দোষ মানে অনেকগুলো ওখানে আছে, দ্যাট মানে ওখানে একটা আছে, তো সূর্য কটা, সূর্য তো একটাই আছে, তাহলে দ্যাট ইজ সান হবে, দিস ইজ হবে না, কিন্তু দিস মানে এখানে, সূর্য কি এখানে আছে, সূর্য অনেক দূরে আছে, ওই জন্য দ্যাট হবে। গ্লো অন বি বেটেল কালেক্টস হানি, কী হবে, বি কালেক্টস হানি। দিস ইজ এ অ্যান্ড দি এলিফ্যান্ট, এলিফ্যান্টটাই কী বসে, অ্যান বসে, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, অ্যান এর মাথায় ডাক দিতে হবে, বোঝা গেছে, দ্যাট বি অ্যান এর মাথায় ডাক দিলে আমাদের উত্তরটা সঠিক হবে। এরপরে কী আছে দেখি, এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো কি বলেছে, জাতীয় খেলা হাডুডু হবে বিশ্ব পরিবেশ দিবস, কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, 5ই জুন হবে উত্তর, আর 2রা অক্টোবর আমরা কী পালন করি স্কুলে, মহাত্মা গান্ধীর জন্মদিন বা গান্ধী জয়ন্তী পালন করি। ঠিক আছে, এভাবেই আমরা এরোগুলো দিয়ে বুঝে যাবো। 2-এর প্রশ্ন কী আছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, বুধ, নেপচুন না বৃহস্পতি? উত্তর হবে বুধ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। আবার দেখো,
প্রাণ আছে, গাছের প্রাণ আছে, এই কথা কে বলেছিলেন? জগদীশচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস না সুভাষচন্দ্র বসু? অবশ্যই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলেছিলেন গাছেরও প্রাণ আছে। দেখো, এভাবেই আমাদের ক্লাস ওয়ান ক্লাস টু এর আজকের পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের খুব কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।